আপনাদের বাড়িতেও রান্নার গ্যাস যদি থাকে ক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে বড় দুটো ঘোষণা নতুন বছরে কিন্তু রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে এবং এরই সঙ্গে রয়েছে রান্নার গ্যাস নিয়ে বড় একটি সুখবর আপনাদের জন্য রান্নার গ্যাস থাকলে আপনি অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন আপনারই সুবিধা হতে চলেছে তো এই ভিডিওটি রান্নার গ্যাস নিয়ে আজকের এই আপডেট তো চলুন সমস্ত জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে এলপিজি প্রাইস হাইক বছরের প্রথম দিনেই জোর ধাক্কা সাধারণ মানুষের জন্য দাম বাড়ল রান্নার গ্যাসের এক জানুয়ারি থেকে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে সিলিন্ডার প্রতি দাম পঁচিশ টাকা বেড়ে গিয়েছে দিল্লি মুম্বাই পাটনা ও কলকাতা সহ সব শহরেই গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে তবে আসার কথা হলো নতুন বছরে সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেট থেকে গ্যাস সিলিন্ডারের জন্য টাকা খসছে না অর্থাৎ আপনাদের বেশি টাকা দিতে হচ্ছে না সাধারণ মানুষের জন্য কারণ বছরের প্রথম দিনে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের আপাতত গার্হস্থ্য সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়নি তো এটা আপনাদের জন্য বড় স্বস্তির খবর এবং বড় ভালো খবর একটা তবে এরই সঙ্গে আরও একটা গুড নিউজ রয়েছে এই রান্নার গ্যাস নিয়ে অবশ্যই আপনি লাস্ট লাস্টে দেখুন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে বাণিজ্যিক গ্যাসের দাম পঁচিশ টাকা বেড়ে গেছে এবার বাড়িতে যে ব্যবহার করা হয় রান্নার গ্যাস সিলিন্ডারটি সেটার কিন্তু দাম বাড়ানো হয়নি কোন শহরে বাণিজ্যিক গ্যাসের দাম কত রয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা হয় মূলত করের হারে কারণেই বাণিজ্যিক গ্যাসের দাম আলাদা আলাদা হয় নতুন দামের বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সতেরোশো টাকা থেকে বেড়ে হয়েছে সতেরোশো টাকা ঠিক আছে চুয়াল্লিশ টাকা থেকে উনসত্তর টাকা হয়েছে মুম্বাইতে গত মাসে এলপিজি সিলিন্ডারের দাম হয়েছিল ষোলোশো ছিয়ানব্বই টাকা যা বেড়ে সতেরোশো একুশ টাকা হয়েছে অন্যদিকে নয়া দাম বৃদ্ধির ফলে বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতায় বেড়ে হয়েছে আঠারোশো টাকা অন্যদিকে চেন্নাইতে দাম বেড়ে হয়েছে উনিশশো টাকা ঠিক আছে এটা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে বাণিজ্যিক সিলিন্ডার আসলে কোনগুলি বাড়িতে রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলি আসলে চোদ্দো পয়েন্ট পাঁচ কেজি গ্যাস সিলিন্ডার এগুলি আসলে গার্হস্থ সিলিন্ডার অন্যটি হোটেল রেস্তোরাঁতে যে সিলিন্ডারগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো বাণিজ্যিক সিলিন্ডার এটির ওজন হয় উনিশ কেজি এই গ্যাস সিলিন্ডারের রং হয় নীল এটি আসলেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার তো বুঝতে পারছেন তো বাড়িতে যেটা ব্যবহার করা হয় তার দাম কিন্তু বাড়ানো হয়নি রাজধানী দিল্লিতে গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে হাজার তেপ্পান্ন টাকা কলকাতা এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে হাজার উনআশি টাকা মুম্বাইতে দাম রয়েছে হাজার বাহান্ন টাকা অন্যদিকে অন্য মেট্রো শহর চেন্নাইতে এলপিজির দাম রয়েছে হাজার আটষট্টি দশমিক পঞ্চাশ পয়সা গত শেষ তিন মাসে জ্বালানির দামে কোনো পরিবর্তন আসেনি এভাবেই কিন্তু চলছে আর এই মাসেও আপনাদের এই দামই রয়েছে এ বছরও ঠিক আছে পরে বাড়ালে বাড়তেও পারে বা কমতেও পারে তবে আরও একটা গুড নিউজ যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন সম্প্রতি প্রতি সিলিন্ডার পিছু দুশো টাকা করে ভর্তুকি দেওয়া শুরু হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ন কোটি মানুষ পাবেন এই সুবিধা ইতিমধ্যে আপনাদের কিন্তু ভর্তুকি দেওয়া শুরু হয়ে গেছে গত বছর থেকে কিন্তু আপনারা পাচ্ছেন এইভাবে এই বছরও চলবে তবে রয়েছে গুড নিউজ জ্বালানি তেলের পাশাপাশি রান্নার গ্যাসের দামও বেড়েছে হু হু করে তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন সস্তায় সিলিন্ডার কেনার কথা কেন্দ্রীয় সরকার জানিয়েছে পি এম উজ্জ্বলা যোজনার বছর প্রায় নয় কোটি মানুষকে এলপিজি সিলিন্ডার দেওয়া হয়েছে দু সালে কথা বলা হচ্ছে সরকার তাদের প্রতি গ্যাস সিলিন্ডারে দুশো টাকা ভর্তুকি দিচ্ছে বছরে মোট বারোটি সিলিন্ডারে এই ভর্তুকি পাওয়া যাবে আপনি এবছরও বারোটি সিলিন্ডারে দুশো টাকা করে ভর্তি পাবেন এবছরে বছরে ভর্তুকি আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে তো এটা আরও বড়ো গুড নিউজ দুশো টাকা অলরেডি চলছে এবার দুশো টাকা থেকে আরও বাড়ানো হতে পারে অর্থাৎ দুশো টাকার বেশি ভর্তুকি পেতে পারেন উজ্জ্বলা যোজনায় এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত হতে চলেছে তো দুশো টাকার বেশি ভর্তুকি আপনাদের দেওয়া হতে পারে এই নতুন বছরে দু হাজার তেইশ সালে তো এই বিষয় সম্পর্কিত যখনই আপডেট দেওয়া হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল দু দুটি আপডেট আপনাদের জন্য যাই ভিডিওতে শেয়ার করলাম তো এখানে কিছু জানা থাকলে কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বাড়ির রিলেট ভিডিও বানিয়ে দেবো